ইন্টারনেটের আদলতে অনেকে রাতারাতি স্টার হয়েছে, অনেকে আজও জনপ্রিয়, আবার অনেকে টাইমলাইট থেকে বহু দূরে। কেউ খ্যাতি পেয়েছেন, কেউ খ্যাতি সামলাতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসময় হিট হলেও আজ তাদের নিয়ে কোনো আলোচনা নেই। সেই তারকারা আজ কোথায়? রানু মণ্ডল 2019 সালে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন পশ্চিমবঙ্গের রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মণ্ডল। তার গানের জাদুতে সারা ভারতে মন জয় করে নিয়েছিলেন। রেল স্টেশনের ভিক্ষুক থেকে সোজা পৌঁছেছিলেন বলিউডের লাইমলাইটে। সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার জীবন হঠাৎ প্রচারের আলোয় এসে। তবে বর্তমানে তাকে নিয়ে বহু মানুষ মজা করে। স্টারডম সামলাতে পারেননি রানু। ফেসবুক জুড়ে থাকে রানুর মিম। প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে আপনার মনে আছে? 2019 সালে একটি দক্ষিণী ছবির গানের দৃশ্যে ভ্রু নাচিয়ে চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিল প্রিয়া। রাতারাতি ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ভাইরাল হওয়ার পর প্রিয়া অনেক ছবিতে কাজ করেছেন, কিন্তু নিজের বিশেষ পরিচিতি তৈরি করতে পারেননি। ভুবন বাদ্যকরকে চেনেন না এমন মানুষ বর্তমানে বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও তার খ্যাতি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে এক নম্বরে ছিল তার তৈরি কাঁচা বাদাম গানটি। বাদাম বিক্রির সময় তার গাওয়া এই গানটি এতটাই হিট হয়েছিল যে এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল। রাতারাতি তারকা হয়েছিলেন ভুবন। কপিরাইটের সমস্যায় আজ অবস্থা এমন যে ভুবন নিজের গান গাইতে পারছেন না। বর্তমানে তার কাজ নেই। সম্প্রতি আবেগপ্রবণ হয়ে বর্তমান পরিস্থিতি শেয়ার করেন ভুবন। আয়েশা সুপার ডুপার হিট গান মেরা দিল্লিয়ে পুকারে আজার তালে নাচ করে তারকা হয়ে উঠেছিলেন পাকিস্তানের মেয়ে। বন্ধুর বিয়েতে এই নাচ করে তারকা হয়েছেন আয়েশা। এই গানটি তাকে জনপ্রিয়তা দিয়েছে। তার হুক আপ স্টেপে নেচেছেন বড় বড় তারকারাও। এরপরে আয়েশা অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন, কিন্তু এতটা ভালোবাসা পায়নি। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।